তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে এগ্রিকালচার নিয়ে ভিডিও বানাতে, তো তোমাদের রিকোয়েস্ট হয়েছে আর সেই ধরনের ভিডিও আসবে না, এটা কোনোদিনও হতেই পারে না। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এগ্রিকালচারের যে অফিসার পদ রয়েছে সেখানে তুমি কাজ করবে কী করে। মেন পোস্টটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার। তোমরা যারা যারা এই ডিপার্টমেন্টে কাজ করতে চাও এবং কিন্তু অফিসার র্যাঙ্কে, আজকে তাদের জন্যই ভিডিওটা। এই ভিডিওর মধ্যে থাকবে তুমি এই চাকরি কীভাবে পাবে, এই চাকরি পাওয়ার জন্য কী ধরনের তোমাকে পরীক্ষা দিতে হয়, কোন বোর্ড পরীক্ষা নয়, এটা কোন বোর্ডের আন্ডারে, এছাড়া তোমার কোন ধরনের যোগ্যতা থাকলে তুমি এই চাকরির জন্য এলিজিবল হবে, তোমার বয়স কত লাগবে, তোমার পরীক্ষার প্যাটার্ন কী কী রয়েছে, তোমার স্যালারি কত হতে পারে, তোমার পোস্টিং কোথায় হতে পারে, সমস্ত বিষয় থাকবে আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওতে যারা যারা এগ্রিকালচারাল অফিসার হতে চাও বা যারা এই বিষয়ে জানো না তারা নতুন বিষয়ে জানতে পারবে, আর যারা এই বিষয়ে জানো তাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে এগ্রিকালচার সম্বন্ধে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। এই এগ্রিকালচার যে পদটা রয়েছে, যে পদটা নিয়ে আমি আলোচনা করছি অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, এখানে তুমি যদি বা এর আন্ডারে তুমি যদি পরীক্ষা দিতে চাও, তোমাকে আগে জানতে হবে যে পরীক্ষা কারা নেয়। পরীক্ষা নেয় হচ্ছে WBC মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসি বোর্ড। পিএসসির ফুল ফর্ম হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষাটা কিন্তু মিসলেনিয়াসের তরফ থেকেই তোমাদের হয়। এই মিসলেনিয়াসে কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিপার্টমেন্টের ভাগটা নেয় এবং খুব সুন্দরভাবে এই ডিপার্টমেন্টের যা যা প্রসেস রয়েছে, আমি কিন্তু মিসলেনিয়াস নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, যারা যারা ভিডিওটা দেখো নি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেল ফলো করলেও কিন্তু সেখান থেকে পেয়ে যেতে পারো। তো চলো বিষয়বস্তুটা একটু দেখা যাক। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, একটু এই প্রসেসে একটু ঢিলামও থাকে, 2-3 বছর অন্তর অন্তর ফর্ম বেরোয়, আমরা যেটা দেখতে পাই গতানুগতিক অনেকগুলো লেন্দি প্রসেস চলতে থাকে। তো তোমাদেরকে বলবো যারা এখন ছোটো রয়েছ অথবা যারা অন্য জায়গায় কোনো কাজকর্ম করছো অথবা যারা চাকরি বাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের নিয়ে চিন্তা নেই, যারা ছোটো রয়েছো এবং যারা কোনো জায়গায় কর্মরত অবস্থায় রয়েছো তাদেরকে বলবো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। হট করে কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যাবে, সেই সময় কিন্তু পড়ে আর সেইভাবে তৈরি হওয়াটা কিন্তু সম্ভব হয় না, আর তাছাড়া এরকম অফিসার র্যাঙ্কে। তো আগে থেকে যদি তৈরি হয়ে যাও তাহলে কিন্তু অনেকটা তুমি কিন্তু অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে। আচ্ছা চলে আসি, দেখো মেইন বিষয় হচ্ছে এই ডিপার্টমেন্টটা যদি বলি, এই ডিপার্টমেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আচ্ছা তোমাদেরকে জানিয়ে দিয়েছি পিএসসি বোর্ড এর এক্সাম নিয়ে থাকে। এছাড়া এর কোয়ালিফিকেশনের দিকে যদি আমরা তাকাই, এখানে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে। কোনো রকম পার্সেন্টেজ চাইনি, তুমি যদি শুধু 25 পেয়ে পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এছাড়া যদি অনেকেই আমাকে বলবে যে দিদি আমি তো পাস কোর্সে পড়েছি, কেউ বলবে আমি অনার্স কোর্সে পড়েছি, প্রত্যেকেই এলিজিবল। পাস কোর্সে করো কি অনার্সে করো, কেউ বা ডিস্টেন্সে করো, তোমার গ্র্যাজুয়েশন হওয়া নিয়ে কথা। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলেই কিন্তু তুমি এই পদের জন্য এলিজিবল হয়ে যাবে। চলে আসি আমরা এজের ক্ষেত্রে। এজ তোমার বয়স যদি 20-39 মধ্যে হয় তাহলেই তুমি কিন্তু এই চাকরির জন্য এলিজিবল হবে। তবে এটা কিন্তু শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট বা জেনারেল স্টুডেন্টদের জন্য। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি জানবে তুমি কিন্তু বয়সের 3 বছরের ছাড় পাও, তাহলে তুমি সুন্দর করে 39-এর সাথে 3 যোগ করে নেবে, তাহলে তুমি পেয়ে যাবে যে তুমি কত বছর অবধি বসতে পারছো। আর যারা ST এবং SC ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের এক্সট্রা ছাড় পাও, মানে তোমরা 39-এর সাথে 5 যোগ করে নিতে পারো, তাহলেই তোমরা বয়স পেয়ে যাবে। আচ্ছা চলে আসবো পরের পয়েন্টে, তোমাদের ফিস কত লাগে। আগে যে বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছিল সেটা দেখে একটা ধারণা পাওয়া গেছে, তবে পরবর্তীকালে দামটা হয়তো বেড়েও যেতে পারে আবার নাও বাড়তে পারে, একই থাকতে পারে। আচ্ছা এর আগে যখন বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে জেনারেল কাস্টের জন্য কিন্তু 160 টাকা ফিস ছিল। এবার তোমরা যারা যারা SC এবং ST ক্যান্ডিডেট রয়েছে তাদের থেকে কিন্তু কোনো রকম পয়সা নেওয়া হয়নি, তারা বিনামূল্যে কিন্তু আবেদন করতে পেরেছে। এরপরে চলে আসবো এক্সাম প্রসেস। দেখো এক্সাম প্রসেসের কিন্তু 3টে ধাপ রয়েছে, একটা রয়েছে প্রিলিমিনারি, একটা রয়েছে মেন্স, একটা রয়েছে ইন্টারভিউ। এক্ষেত্রে বলি তোমরা যদি গুগলে সার্চ করো বা তোমরা যদি কোনো মার্কেটে তোমাদের বাড়ির পাশে যদি কোনো বুক শপ থেকে থাকে সেখানে যদি তোমরা গিয়ে জিজ্ঞাসা করো যে এগ্রিকালচারের বেস্ট বুক কী কী রয়েছে, তোমরা কিন্তু অনেক বই পেয়ে যাবে। ছায়া প্রকাশনেরও এরকম বই রয়েছে,
রয়েছে যে বইগুলো ভালো, তবে কিছু না কিছু ভুল থেকেই থাকে অনেক বইতে। তো তোমাদেরকে আমি বলবো, প্রথম থেকে যারা প্রিপারেশন নেওয়া শুরু করছো তাদেরকে বলবো একদম যে বেসিক লেভেলের জিনিস, যেমন ক্লাস 9 থেকে শুরু করো, 9 থেকে 12 অবধি যা যা সাবজেক্ট রয়েছে, ইতিহাস, ভূগোল, বিশেষ করে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এই বিষয়গুলো কিন্তু পড়তে খুব ভালো করে শুরু করো। তাহলে দেখবে তুমি কিন্তু অঙ্ক করতে শুরু করো, তুমি জীবনবিজ্ঞান রয়েছে, ভূত বিজ্ঞান রয়েছে, এই বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করো তুমি। এছাড়া ইভিএসের কিছু কিছু পার্ট রয়েছে, তুমি সেই বিষয়গুলো পড়তে শুরু করো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স যা রয়েছে সেগুলো পড়তে শুরু করো, তাহলে দেখবে অনেকটা তুমি কিন্তু এগিয়ে থাকতে পারবে অন্যদের থেকে। এর সাথে সাথে তোমাকে কিন্তু ইংরাজিরও প্রিপারেশন নিয়ে যেতে হবে, ইংরাজিতে কীভাবে লেটার লিখতে হয়, রাইটিং লিখতে হয়, ইজি লিখতে হয়, এছাড়া ট্রান্সলেশন কীভাবে করতে হয়। এর সাথে সাথে শুধুমাত্র ইংরাজি করলে চলবে না, বাংলারও কিন্তু করতে হবে। এই জিনিসগুলো কিন্তু রপ্ত করা শুরু করো, এবং মার্কেটে প্রচুর বই রয়েছে, তুমি কীভাবে প্রিপারেশন নেবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার হাতে। তুমি চাইলে কোনো কোচিং সেন্টার জয়েন করতে পারো, তুমি চাইলে কিন্তু এই সমস্ত বই কিনে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিতে পারো, সেই প্রশ্নপত্রের সাহায্য নিয়ে কিন্তু বাড়িতে বসে পড়াশুনো করতে পারো। কোন কোন অধ্যায়গুলো থেকে টার্গেট করছে সেই অধ্যায়গুলোকে দেখো। এছাড়া আমি তোমাদেরকে বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয়, যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, যা রয়েছে এসএসসি থেকে আরম্ভ করে যা যা প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নগুলো কিন্তু একাট্ঠা করো। এবং তোমার সিলেবাসের সাথে, আমি একটু পরে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করছি, তোমার সিলেবাসে যে যে পোর্শনগুলো রয়েছে সেই পোর্শনগুলো তুমি কী করবে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলো থেকে নাও, এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন এসেছে তুমি কিন্তু সেই প্রশ্নগুলো যদি নিজের কাছে নিতে পারো বা নিজের কিন্তু নলেজ বাড়াতে পারো, দেখবে তুমি অনেকটা ইজিলি কিন্তু চাকরি ক্র্যাক করতে পারবে। আচ্ছা চলে আসা যাক হচ্ছে প্রিলিমিনারির ক্ষেত্রে। দেখো প্রিলিমিনারিতে তোমার কিন্তু এমসিকিউ মোডে থাকছে সমস্ত প্রশ্ন, তোমার কিন্তু 200 পরীক্ষা হচ্ছে, তোমাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, তোমার প্রশ্ন থাকবে একটা, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু তোমার 2 করে হচ্ছে, সেহেতু তোমার 200 পরীক্ষা হচ্ছে। এখানে আমরা দেখতে পারি মাত্র 2 সাবজেক্ট রয়েছে, কিন্তু 2 সাবজেক্টের মধ্যে কিন্তু সমস্ত সাবজেক্ট রয়েছে। একটু যদি বলি জেনারেল স্টাডিজ রয়েছে, জেনারেল স্টাডিজের মধ্যে তো সব কিছুই রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সমস্ত কিছু রয়েছে, জীবনবিজ্ঞানও দেখতে পাই, ভৌতবিজ্ঞানও দেখতে পাই, এছাড়া ইভিএসেরও কিছু কিছু পার্ট দেখতে পাই। তো কিছু কিছু না, বেশি পার্টগুলোই কিন্তু দেখা যায় ইভিএসে। তো জেনারেল স্টাডিজের মধ্যে সমস্ত সাবজেক্টই কিন্তু রয়েছে। এই জেনারেল স্টাডিজ থেকে কিন্তু তোমার মাত্র 75 প্রশ্ন আসবে, এই 75 প্রশ্ন কিন্তু 2 নম্বর করে, মানে তোমার কিন্তু 150 পরীক্ষা হচ্ছে। এরপরে চলে আসবো তোমার জেনারেল স্টাডিজের পরে, আমাদের রয়েছে অ্যারিথমেটিক, পাটিগণিতের পোর্শন। এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু একটা অ্যাপ লঞ্চ করা হয়ে গেছে যার নাম ইওর স্টাডি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে অ্যাপটাকে ভিজিট করো। তুমি কেন ভিজিট করবে, কী কারণে ভিজিট করবে একটু যদি আমি বলি, ওই অ্যাপের মধ্যে কিন্তু আমাদের একটা ম্যাথের কোর্স লঞ্চ করা হয়ে গেছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা সরকারি চাকরির পরীক্ষার জন্য অঙ্ককে ভয় পাও, অঙ্ক দেখে তারা দূরে চলে আসে, তাদের জন্যই মূলত কোর্সটা। তবে কি বাদবাকিরা কেউ কিনবে না, অবশ্যই বাদবাকি যারা রয়েছে তারাও পারবে, কিন্তু আমরা বেসিক থেকে শুরু করেছি। দেখো তুমি অঙ্কে যতই ভালো হও না কেন, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, তুমি যত প্র্যাকটিস করবে, তুমি যদি প্র্যাকটিস না করো তুমি আবার কিন্তু অঙ্ক ভুলে যাবে। তো সুতরাং তোমাকে যদি অঙ্কে ভালো হতে হয় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো যারা যারা চাইছো অঙ্ক প্রথম থেকে শেখার, একদম শুরু থেকে সে শুরু করার, আমি বলবো আমাদের অ্যাপে যাও, স্যারের কিছু ডেমো ক্লাস রয়েছে, সেই ডেমো ক্লাসগুলো দেখো, যদি ভালো লাগে তাহলেই আমাদের কোর্স বাই করতে পারো। এই কোর্সের মধ্যে তোমরা পাবে 45টা অধ্যায়। কী ধরনের 45টা অধ্যায় বলি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে সেই সমস্ত অধ্যায় রয়েছে এই 45টা, যে অধ্যায় আমাদের করানো হচ্ছে কোর্সে সেখানে। এবং এর সাথে তোমরা কিন্তু 250টার উপরে কোর্স পাচ্ছ, এবং এই কোর্সের ডিউরেশন কিন্তু 1 বছর 8 মাস অবধি। তাহলে বুঝতে পারছো কতগুলো বেনিফিট রয়েছে, এবং খুব কম দামে কিন্তু দেওয়া হচ্ছে। তোমরা প্রত্যেকেই যাও, অ্যাপ ভিজিট করো, স্যারের ক্লাস দেখো, ভালো লাগলে অবশ্যই কোর্স জয়েন করতে পারো। যদি কোর্স জয়েন করতে পারো তাহলে এই যে অ্যারিথমেটিকের পোর্শনটা রয়েছে, এই যে পাটিগণিতের পোর্শন রয়েছে, সেখানে কিন্তু তোমার থাকছে 50 নাম্বার, থাকছে 25টা প্রশ্ন, 50 তোমার নাম্বার থাকছে। তুমি কিন্তু সেখানে নায় নায় করে অনেকটা নাম্বার ক্যারি করতে পারবে যদি আমাদের কোর্স তুমি ভিজিট করো বা কোর্স যদি নিয়ে থাকো। এই হচ্ছে তোমার পুরো প্রিলিমিনারি এক্সাম। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, ভুল করলে নাম্বার কিন্তু কাটা হবে। প্রিলিমিনারি এক্সাম কিন্তু ছাঁকনির মতো ছেঁকে নেওয়া হয়, ভালো ভালো, যেহেতু অফিসার হবে না, ভালো ভালো অফিসারদের ছেঁকে নেওয়া হয়। তাদের কী হয় মেন্স এক্সাম,
এক্সাম হয়। মেইন্স এক্সামে কী দেখা হয়, তোমার বাংলার নলেজ কতটা, তোমার ইংরাজির নলেজ কতটা। তুমি তো একজন অফিসার হবে, তোমাকে বারবার চিঠি লিখতে হবে, ইংরেজিতেও লিখতে হতে পারে, বাংলাও লিখতে হতে পারে। তোমাকে বঙ্গানুবাদ করতে দেবে, তোমাকে ট্রান্সলেশন করতে দেবে, তুমি ইংরাজি পড়ে বুঝতে পারছো কি না, বাংলা পড়ে বুঝতে পারছো কি না, এই জিনিসগুলো দেখা হবে। চলে আসি আমরা এখানে। দেখো টোটাল তোমার মার্ক রয়েছে 450, তোমার পরীক্ষা হচ্ছে। এখানে তিনটে পেপার দেখতে পারবো, পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি, তিনটে পেপার রয়েছে। ডেসক্রিপটিভ মোডে হবে, মানে পেন পেপার নিয়ে তোমাকে লিখতে হবে, যেহেতু তোমাকে চিঠি লিখতে হবে না, সেখানে তো তোমাকে পেন পেপার নিয়েই লিখতে হবে। আচ্ছা, এরপরে পেপার ওয়ানে থাকছে তোমার ইংরেজি, যেটা আমি তোমাদের বললাম। 150 নম্বরের প্রশ্ন আসছে, সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে তোমরা ট্রান্সলেশন দেখতে পারবে, ইজি দেখতে পারবে, রাইটিং দেখতে পারবে, লেটার দেখতে পারবে, এই জিনিসগুলো থাকবে। এছাড়া পেপার টুয়ে থাকবে বেঙ্গলি, যেখানে আমরা যেটাকে বলি পত্র লিখন। বাংলাও দেশতে পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, পত্র লিখন দেবে, তোমাকে একটা পত্র লিখতে হবে, তোমাকে বঙ্গানুবাদ করতে দেবে, এই বিষয়গুলো কিন্তু থাকবে। এরপরে দেখো তোমার পেপার থ্রিতে আমরা দেখতে পারবো যেই সাবজেক্টগুলো তুমি প্রিলিমিনারি পড়ে পাস করেছো, সেই সাবজেক্টগুলোই থাকবে তোমার পেপার থ্রিতে। রয়েছে তোমার জিএস, মানে জেনারেল স্টাডিজ, তোমার প্রশ্ন থাকবে 100টা, এবং এর সাথে অ্যারিথমেটিক থাকছে, যেখান থেকে তোমার 50 নম্বরের প্রশ্ন আসবে, এবং তোমাকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। এই হচ্ছে তোমার টোটাল মেন্স পরীক্ষা। তুমি যদি মেন্স পরীক্ষায় খুব ভালো স্কোর করতে পারো, তোমার যদি খুব দারুণ নাম্বার থাকে, তাহলে তুমি খুব ইজিলিভাবে পরের ধাপে চলে যাবে, যেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ তুমি ক্র্যাক করতে পারলে কিন্তু তোমার চাকরি হয়ে যাবে। এই চাকরির স্যালারি কত বলে দিই, মোটামুটি 44-41-42 হাজার টাকা থেকে কিন্তু তোমার স্যালারি শুরু হচ্ছে। এর সঙ্গে প্রচুর ফেসিলিটিগুলো রয়েছে এবং খুব সুখেরও চাকরি বলতে পারো। তো এই যে স্যালারি, খুব ভালো রকম স্যালারি, এই স্যালারির উপরেও হতে পারে। আমি একদম মিনিমাম ধরেছি 42 কি 40-এর মধ্যেই তোমার স্যালারি প্রথমেই শুরু হচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু এই স্যালারি বৃদ্ধি পেতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা চাও একদম প্রথম থেকে শুরু করতে বা এই চাকরির জন্য শুধু পড়াশুনো করতে, তাদেরকে বলবো এখন থেকেই শুরু করে দাও। মার্কেটে বই রয়েছে, কোথা থেকে পড়বে সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছি। আশা করছি তুমি এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।